নমস্কার বন্ধুরা, সম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি চিকেন কষা। আপনারা প্রত্যেকেই বাড়িতে ভীষণ ভালো চিকেন কষা রান্না করেন, কিন্তু আমার আজকের এই চিকেন কষা একটু অন্যরকমভাবে তৈরি। একদম জল ছাড়া এই চিকেন কষা খেতে অত্যন্ত সুন্দর। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে এর স্বাদ অতুলনীয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এই চিকেন কষা কীভাবে রান্না করি। আমি চিকেন কষা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। 1 কেজি মাংসর জন্য আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। ঘিয়ের সাথে পেঁয়াজ ভাজলে স্বাদটা ভালো হয় সেই জন্য। এবারে এই তেলে ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1/4 টেবিল চামচ গোটা জিরে, 4টে এলাচ, 5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এবারে মশলাগুলো 10 সেকেন্ড মতো ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বের হবে, তখন এই তেলের মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি 1 কিলো মাংসর জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব থেঁতো করে নেওয়া রসুন। রসুন আর টমেটো দিয়ে আমি আরও 2 মিনিট মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোগুলো সুন্দর গলে যাবে, সেই জন্য আমি আরও 2 মিনিট ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখো রসুন আর টমেটো ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও সুন্দর গলে গেছে, আর রসুন পেঁয়াজ দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা অপশানাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়, তাই আমি চিনিটা দিলাম। এবারে দিয়ে দেব 4 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি আরও 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাতেই মাংসটা ঝাল হয়ে যাবে। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবার পরে ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব মশলার বাটি ধোয়া কিছুটা জল। জল দিয়ে মশলাগুলো আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই মশলাটা আমরা 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাংসগুলো। আমি মাংসের পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে মাংসগুলোকে মেখে নিয়ে রেখেছিলাম। এবারে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা, মাংসের লবণটা আমি আগে দিয়ে দিয়েছি, আবারও পরে একটু চেখে নিয়ে দেখে নেব যে লবণ লাগবে কি না। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা আমি 2 থেকে 3 মিনিট পরে
খুলে নেব। দেখো মাংস থেকে জল বেরিয়ে এসেছে, এই জলে আমি মাংসটা কষিয়ে নেব। আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। আমি আবারও একবার মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এই রকম ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা তুলে মাংসগুলোকে ভালোভাবে মিলমিশ করে নেব। ঢাকনা তুলে বারবার যদি আমরা এইভাবে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিই তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না আর মাংসের স্বাদটা ভালো হবে। সেই জন্য বারবার ঢাকনা দিয়ে আবার কিছুটা সময় পরে ঢাকনা তুলে এইভাবে কষিয়ে নেব মাংসগুলোকে। দেখো মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। দেখো মাংসগুলোকে আবারও মিশিয়ে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছ মাংস থেকে তেল ছেড়েছে আর মাংসটাও কষানো হয়ে গেছে, একদমই কিন্তু আর জল নাই মাংসতে। মাংস থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবারে এই মাংসের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবারে 5 মিনিট মাংসগুলোকে ঢেকে রাখব। 5 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মাংস একদম রেডি পরিবেশনের জন্য। এবারে একটা পাত্রে তুলে নেব। দেখছো মাংসটা খুব সুন্দর কালার এসেছে আর খেতেও খুবই ভালো হয়েছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।